ঘরে ঘরে চাকরি কোনো কথাবার্তা নাই, শূন্যপদ পূরণ কোনো সুনির্দিষ্ট কী পদক্ষেপ নিলেন তার কোনো হিসেব নাই। তার থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে এগুলো তো প্রতিশ্রুতি এবং এগুলির খেলাপ হচ্ছে এবং যুবকদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা তৈরি করছে। এবং আমাদের যুবক বিরাট সংখ্যায়, আমাদের রাজ্যের মোট জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশই হচ্ছে যুবক যুবতী, তাদের বড় অংশ হচ্ছে বেকার। আবার একই কথা ঘুরে ফিরে আসবে, বিধানসভায় আপনারা শুনেছেন, আমি বিস্তৃত আলোচনায় যেতে চাইছি না। এই যে বাজেটটা উপস্থিত করা হলো প্রায় 88-89টা তার মানে স্তবক দেখলাম, আপনারা কি দেখেছেন? বা আমি অনুরোধ করব দয়া করে দেখবেন, কোন স্তবকে বেকারদের চাকুরি দেওয়া সম্পর্কে, কাজের ব্যবস্থা করা সম্পর্কে একটি শব্দ খরচ করা হয়নি, একটি শব্দ উল্লেখ করা হয়নি। অথচ তারাই তো গত বিধানসভা নির্বাচনে যুবকদেরই সবচেয়ে বেশি উত্তেজিত করবার চেষ্টা করেছিলেন, প্রত্যেক ঘরে চাকরি হবে। আমরা তখনই বলেছিলাম এটা অবাস্তব সমস্ত প্রস্তাব। 50,000 নাকি শূন্যপদ, প্রথম বছরই শূন্যপদ পূরণ হবে। আপনারা লক্ষ্য করেছেন যে বিধানসভার প্রথম দিন বেসরকারি যে প্রস্তাব আনার যে সুযোগ আছে বিধায়কদের, তাতে আমাদের বিধায়ক মণ্ডলীর মধ্যে মবস্বর আলী, তিনি আপনার একটা সুযোগ পেয়েছিলেন। তাতে তার প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল? সরকারকে অনুরোধ জানিয়ে বলা হয়েছিল নানা দপ্তরে নানা স্তরের যে পদগুলো শূন্য আছে এগুলো দ্রুত পূরণ করার জন্য যাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তার জন্য বিধানসভা থেকে অনুরোধ জানানো হোক। অদ্ভুত ঘটনা হলো শাসক দলের পক্ষ থেকে জনীয়ক বিধায়ক বন্ধুকে দিয়ে যে অ্যামেন্ডমেন্টটা করা হলো, এই অ্যামেন্ডমেন্টটাতে মূল যে মানে আপনার শূন্যপদ পূরণের জন্য যে প্রস্তাবটা, তার যে বেসিক ফান্ডামেন্টাল যে প্রশ্নটা, এটাকেই কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো। এবং কি বলা হলো, যে পদ্ধতিতে চলছে শূন্যপদ পূরণ সেই পদ্ধতিতেই যাতে শূন্যপদ পূরণ হয় তার জন্য ওই মডিফাইড যে প্রস্তাবটা, সেই প্রস্তাবে সরকারকে অনুরোধ করা হয়েছে। কত শূন্যপদ পূরণ হয়েছে আপনারা কি কেউ জানেন? যে এই যে 4 বছর পূর্ণ করে পঞ্চম বর্ষে এই সরকারটা পদার্পণ করছে এবং এই তার ফাইনাল বাজেট, তাতে তো কোনো হিসাব দেয়নি, না রাজ্যপালের ভাষণ যেটা পর্যালোচনার পর সামনের কর্মসূচি কী হবে তার একটা দিক নির্দেশ দেয়, তাতে যেমন ছিল না, বাজেটের মধ্যে ছিল না। এবং তারপরে যে প্রস্তাবটা আনা হলো তাতে অর্থটা দাঁড়াচ্ছে যে শূন্যপদ পূরণ হবে না। এবং অর্থমন্ত্রী উপমুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই সম্পর্কে কোনো কথাবার্তা বললেন না, এবং আমাদের বিধায়কদের তো কথাই বলতে দেওয়া হলো না, বাধ্য হয়ে যদিও স্পিকার সাহেব ভূমিকা নিয়েছিলেন কিন্তু তাকেই তো প্রায় বসিয়ে দেওয়ার মতো অবস্থা। সেই পরিস্থিতিতে চেয়ারকে অপমান করা মানে তো হচ্ছে তাকে অস্বীকার করা, তার যে নির্দেশ তাকে অমান্য করা মানে তো হাউসকে অমান্য করা। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে কিন্তু হাউসে সেদিন থাকা সম্ভব হয়নি, তারা বোধ এইটাই চাইছিলেন। তাহলে কী দাঁড়াচ্ছে? ঘরে ঘরে চাকরি কোনো কথাবার্তা নাই, শূন্যপদ পূরণ কোনো সুনির্দিষ্ট কী পদক্ষেপ নিলেন তার কোনো হিসেব নাই। তার থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে এগুলো তো প্রতিশ্রুতি এবং এগুলির খেলাপ হচ্ছে এবং যুবকদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা তৈরি করছে। এবং এরকম জায়গায় দেখুন, আমাদের সরকার যাওয়ার আগেও অনেকগুলো দপ্তরে ইন্টারভিউ নিয়েছিল, তাতে করে হিসাব করে আমরা দেখেছিলাম প্রায় 18,000-এর মতো, হয়তো 13-18,000 মিনিমাম, 13 ম্যাক্সিমাম 18,000-এর মতো হয়তো নিয়োগ করার একটা সুযোগ ছিল, কিন্তু ভোটের ঘোষণা হয়ে যাওয়ার পর এটা তো কার্যকরী করা সম্ভব না। আর তার মধ্যে বিশেষ ছিল 10,323 কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে, এবং এটাতে আবার কোর্টে গিয়ে এটাকে স্টে করে দিল, ফলে এটা ভোটের আগেও ভোটের নির্ঘণ্ট ঘোষণার হয়নি, এই সময়টা যেটা করা যেতে পারতো সেটাও করতে দেওয়া হলো না। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? সেইগুলো সব বাতিল করে দিল, নতুন করে ইন্টারভিউ নিল,
এবং যেমন ধরুন আমি একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে টিএসআর। আমরা এই লড়াই করেছিলাম তিনটা ব্যাটালিয়ান, আলটিমেটলি গভর্নমেন্ট দুটো ব্যাটালিয়ান করবেন বলে এগ্রি করেছেন, এবং তার মধ্যে অনেক দিন পর একটা ইন্টারভিউ তারা ডাকলেন, কত পদ কত পূরণ হবে তার জন্য ইন্টারভিউ। এর জন্য বাইরে থেকে এজেন্সি নিচ্ছে, যেটা আমরা বিরোধিতা করেছি, এটা ঠিক হচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে, যত পদে টিএসআর নেওয়া হবে বলে বলা হয়েছিল, ইন্টারভিউ কমপ্লিট, হয়তো যাদের নেবেন এটাও চূড়ান্ত, সেই জায়গায় দেখা গেল এই ঘোষিত পদ পূরণ করার জন্য যে ইন্টারভিউ, সেই পদগুলি এখন পূরণ করছে না, একটা ছোট্ট অংশ পূরণ করছে, অর্থাৎ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়েছে, বাকিগুলি করেনি, যেটা নিয়ে এই যুবকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এবং তারা যখন জবাব পাচ্ছিলেন না, তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন, সেখান থেকে তাদের ট্রেন হিস্ট্রি নামিয়ে পুলিশের গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার বুঝতে পাচ্ছেন তো, কেন এ তো আপনাদেরই ঘোষণা, আমরা তো ইন্টারভিউ নেইনি, আপনারাই নিলেন, আপনারাই সংখ্যা বললেন, ইন্টারভিউ তারা দিল, একটা ছোট্ট অংশ নিলেন, বাকিগুলো কেন পূরণ করছেন না? পদের ঘোষণা আপনারাই দিয়েছেন, তার জন্য বাজারে প্রভিশন আছে, বাকিদের নিচ্ছেন না কেন? এখন এই তারা যখন কোর্টের আশ্রয় নিতে যাচ্ছে, তখন তাদেরকে মানে চ্যাংদোলা করে হাইকোর্টের চত্বর থেকে তুলে পুলিশের গাড়িতে ঢুকিয়ে সেখানে নিয়ে যাচ্ছেন, লাঠিসুটো তাদের পিঠে ভাঙবার চেষ্টা করেছেন। কোথায় যাচ্ছি আমরা, সরকারটা কোথায় নিয়ে যাচ্ছে? এই ছেলেদের মধ্যে তো প্রচণ্ড হতাশা তৈরি হচ্ছে। আমরা তো বলবো, আরে আপনারা আসার পর যে যে ইন্টারভিউগুলো নিয়েছেন, ইনক্লুডিং টিএসআর, যে সংখ্যা উল্লেখ করে ইন্টারভিউ নিলেন, কমপ্লিট হয়েছে, সেগুলো অন্তত পূরণ করুন। 50,000 তো গল্প ছিল, কাল্পনিক হিসেব, এই 4 বছর হলো, এই 50,000-এর হিসেব এখন পর্যন্ত মিলাতে পারেননি। একটা সরকারের মানে যে ব্যর্থতা, অপদার্থ শব্দ বললে পরে আপনারা বললাম এটা বলছেন, আচ্ছা ঠিক আছে আমি শব্দটা নাই বা ব্যবহার করলাম, কিছু হয়েছে চূড়ান্ত ব্যর্থতা, এ তো পলে পলে কিন্তু সবার চোখের সামনে চলে আসছে।